Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bdvloggertinny channel apnader shobai kar ekbar shagotom janacchi notun diner notun aro ekta daily vlog dekhar jonno. Ajke hocche budhbar ar ajke hocche mars masher 6 tarikh. Ei je ekhane talha dushtami korteche. Talha ke goshol koriye diyechi. Talha kothay dekhi ki khaiteche? Pakka. Talha ekhane tokti khaiteche. এই যে দেখেন ব্যাগ ভর্তি অনেক অনেক মজার খাবার এনেছে ভাইয়া ভাইয়া হচ্ছে তুর্কি এয়ারলাইন্সে গিয়েছিল এই যে দেখেন তুর্কিশ লেখা এখানে তো তুর্কি এয়ারলাইন্সে এই যে এরকম ছোট্ট একটা ব্যাগ দেয় সাথে আমার ছেলেদের স্কুল খোলা বড় ছেলে সকাল 8টার আগে স্কুলে চলে গিয়েছে এরপর মেজ ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ওর বাবা হচ্ছে ওকে স্কুলে দিয়ে তারপরে ভারে থেকে নাস্তা করে তারপর সে তার ডিউটিতে গিয়েছে কারণ আজকে তাশমিনের পাপার হচ্ছে ডিউটি ছিল সকাল 10টা থেকে তো নাজমুল ভাইকে নিয়ে সে ভারে গিয়ে নাস্তা করেছে আমি ভেবেছিলাম যে বাসায় নাস্তা রেডি করব তো তাশমিনের পাপা বলল তোমার বাসায় নাস্তা বানানোর ঝামেলা করার দরকার নেই আমি নাজমুল ভাইকে নিয়ে হচ্ছে আরে গিয়ে নাস্তা করে নিব তুমি ঝটপট দুপুরে রান্না করে ফেলো তো দুপুরের খাবার খেতে তো আর অনেকটা সময় বাকি এখন যেহেতু একেবারেই সকাল টাইম সকাল 9টার মতো বাজে তো ভাবলাম যে আমার প্রিয় ভাবিরা তো বাচ্চাদেরকে স্কুলে দিতে এসেছে বাচ্চাদের স্কুলটা তো আমাদেরই বাসার কাছাকাছি তো এখন সবাইকে ফোন করি তো ভাবিদেরকে ফোন করে বললাম সবার বিচার আছে বাসায় আসেন এই বলে ভাবিদেরকে এনেছি এরপরে হচ্ছে বাসায় এসে খাবার টেবিলে যখন সবাইকে খেতে দিয়েছি বাংলাদেশি বাহারি আইটেমের খাবার দেখে বড়ই পেয়ারা এগুলো দেখে ভাবিরা সবাই অবাক তো ভাবিদেরকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিলাম ভাবিরা আসলে জানতো না যে নাজমুল ভাই আমাদের বাসায় আসবে তো আলহামদুলিল্লাহ ভাবিদের সাথে সকালবেলা খুব ভালো সময় কাটিয়েছি ভাবিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক সবাই দোয়া করবেন আমাদের এই সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে আসলে কাউকে কিছু দিয়ে খাওয়ার মধ্যেও না অনেক শান্তি আছে তো ভাবিদের নিয়ে এই যে খাবার খেয়েছি আর ভাইয়াদের জন্য ভাবিদের কাছে খাবার দিয়ে দিয়েছি এই যে দেখেন ভাইয়াদের বাসা থেকে এই যে এরকম বৈরম ভোরে হচ্ছে নারকেলের কড়া দিয়ে তেলে ভাজা পিঠা এই যে কাটা পিঠা বলে মনে হয় এগুলাকে আর হচ্ছে যে নাড়ু পাঠিয়েছিল এক বৈরম তো ভাবিরা এসেছিল সকালে ভাবিদের সাথে অনেক সময় গল্প করলাম তাদেরকে খেতে দিয়েছিলাম পরে আবার সবাইকে ব্যাগে করে হচ্ছে ভাইয়াদের জন্য আবার পেয়ারা বড়ই এইসব আর কি একটু খাবার দিয়ে দিয়েছি এই যে এই পিঠা আর হচ্ছে নাড়ু এগুলো যেভাবে আছে এভাবেই রাখবো আমি শুধু হচ্ছে এই যে ব্যাগের মধ্যে যে পিঠাগুলো আছে সবই কাচের বলে রাখবো আজকে কাশ্মীরের পাপার হচ্ছে ডিউটি 10টা থেকে যার কারণে সে হচ্ছে 9টা বাজে হচ্ছে বাসা থেকে বের হয়েছে আর আমি যেহেতু আজকে রায়নকে স্কুলে দিয়ে আসি নাই তো ওর পাপাই হচ্ছে আজকে ওকে স্কুলে দিয়ে আসছে রায়নকে 8:30 একটু আগেই দিয়েছে এরপরে ভাবলাম যে দেশি থেকে মানে বাংলাদেশ থেকে আসা তো মজার মজার খাবারগুলো একা একা খাবো তো আমার কাছে যে ভাবিরা আছে সেই ভাবিদেরকে একটু ফোন করলাম যে বাসায় আসেন বিচার আছে এরকম বলে তারপরে বাসায় নিয়ে আসছি পরে আসার পরে ভাবিদের সাথে গল্প করলাম সবাই মিলে একসাথে খাইলাম ভালোই লাগলো সময়টা সকালে সময়টা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে এই যে এগুলো হচ্ছে তক্তি এইগুলো সব খুলনা থেকে পাঠিয়েছে আমাদের নাজমুল ভাইয়ের নানা বাড়ি হচ্ছে খুলনায় নাজমুল ভাইয়ের শ্বশুর বাড়ি খুলনায় সেখানে সবাই এই যে আর এটার মধ্যে আছে কিছু পিঠা তো পিঠাগুলো ব্যাগের মধ্যে থেকে বের করতে করতে হঠাৎ দেখি আম্মু ফোন করেছিল আম্মুর সঙ্গে কথা বললাম এরপর আর ভিডিও করতে পারিনি তো অফ ক্যামেরায় হুইল পাওয়ার দিয়ে বলের মধ্যে গরম পানি দিয়ে আমি তালহার এই খেলনাগুলো ভিজিয়ে রেখেছিলাম এতে করে খেলনাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আমার আপু ভাইদের রিকোয়েস্ট করব যারা এই ভিডিওতে এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন সুন্দর একটা কমেন্টস করুন আপনাদের সুন্দর একটা কমেন্টসের অপেক্ষায় সবসময় আমি থাকি যে সকল ভাইয়া আপুরা আমার ডেইলি ব্লগ পছন্দ করেন আমার লাইফস্টাইল
ব্লগ পছন্দ করেন, এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার দুপুরের রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো ভাইয়া হচ্ছে বাহির থেকে কিছুক্ষণ আগে বাসায় আসছে, তো এখানে আমি এই যে আজকে দুপুরের জন্য ভাত রান্না করে নিয়েছি। গতকালকে যে বাংলাদেশ থেকে যেই উস্তা এনেছিল সেই উস্তা ভাজি করে নিয়েছি, আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজের হাই ভর্তা করেছি, আর এখানে হচ্ছে এই যে শক্ত মুরগির ঝোল করেছি। গতকালকের গরুর গোস্ত এই যে একটু গরম করে নিয়েছি, আর এখানে এই যে বম্বাই মরিচ আর লেবু কেটে দিয়েছি, আর এই যে গতকালকের মাছের তরকারিও কিন্তু একটু রয়েছে। তো যাই হোক, এই সব দিয়েই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো ভাইয়াকে এখন ডাক দিব খাবার খেতে। কালহা কই কি করে, কি গল্প করে? ভাইয়া খাবার রেডি, চলেন খেতে। এই যে তালহার চাচুকে হচ্ছে আমি পেয়ারা কেটে দিয়েছিলাম, আর এই যে পিঠা দিয়েছিলাম, কারণ রান্না হইতে যেহেতু একটু লেট হইতেছিল। তুমি পেয়ারা খাইছো? হ্যাঁ, মজা লাগছে সত্যি? কি চলতেছে এখানে তালহা? তালহা এখানে কি চলতেছে, ফেস্তা? হ্যাঁ, এই যে আমাদের নাজমল ভাই দেশে থেকে এসেছে, এই জন্য ফেস্তা চলতেছে, উৎসব। লবণ দিছি তো, হয় নাই আরো দিব। এখানে এই যে দেখেন কাসন্তি দিয়ে পেয়ারা মাখাই দিছিলাম, অলরেডি খাওয়া হয়ে যাচ্ছে, আর এই যে এখানে পিঠা। এখন হচ্ছে রাতের বেলা, এই যে আমার ননদ জামাই আর হচ্ছে নাজমুল ভাইয়ের ফ্রেন্ড এসেছিল, তো সবাই মিলে হচ্ছে রাতের খাবার খাওয়া দাওয়া করেছে। এরপরে হচ্ছে এই যে পেয়ারা মাখিয়ে দিয়েছিলাম, তো সবাই মিলে মজা করে পেয়ারা মাখা খাচ্ছে, তা আমি সবাইকে একটু ভিডিও করতেছিলাম। আসলে এই যে এই সুন্দর মুহূর্তগুলো সব সময় পাওয়া যায় না। বাংলাদেশ থেকে যখন যে খাবারগুলো আসে আমরা বাঙালিরা কিভাবে তৃপ্তি করে খাই তারই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।